আমি আজকের অবস্থানে আসতে পারতাম না যদি আমি এই একাডেমিতে না আসতাম। সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমি আরিফা গুলশান, 40তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত। আমি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে আমার অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি হিসাব বিজ্ঞান বিষয়ে। আজকের যে বিষয় সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে বিসিএস একাডেমি সম্পর্কে আমার মূল্যায়ন বা আমার যে মতামত সেটা। আমার বিসিএস জার্নি বা বিসিএস যে প্রস্তুতি সেটা শুরু বিসিএস একাডেমি থেকে। অর্থাৎ আমি আগে অন্য কোথাও প্রথম দিকে ফ্রেন্ড সার্কেলের সাথে অন্য কোথাও শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার সেখানে দেখা গেছে কৃতকার্যতা আসেনি বা আমি আমার প্রথম বিসিএস 38তমতে আমি প্রিতে ফেল করি। পরবর্তীতে আরও ভালো কিছুর জন্য বা আরও ভালো কিছুর আশায় আমি একাডেমিতে ভর্তি হই। এখানে আসার আগে অর্থাৎ আমি যখন আমার অনার্স শেষ করি তখনও আমি মাস্টার্স চলছিল আর কি, যখন আমি এখানে আসি তা আমার কিন্তু আমার যে যোগ্যতা বা আমার যে ওভারঅল ক্যাপাবিলিটি সেটা অনুসারে বা আমার পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশ অনুসারে আমার কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন বা বিসিএস ক্যাডার হতে হবে এরকম কোনো আশা বা এরকম কোনো অ্যাম্বিশন ছিল না। কারণ আমি নিজেকে মূল্যায়ন করতাম এভারেজ লেভেলের স্টুডেন্ট, আমি অত বড় আশা বা ওটা আমাকে দিয়ে হবে কিনা আদৌ এরকম বিশ্বাস আমার মধ্যে ছিল না। অর্থাৎ আমার আত্মবিশ্বাস লেভেল এবং অনেক অনেক বেশি কম ছিল আমাকে দিয়ে এটা হবে বা আমার যে অতটা যোগ্যতা আছে বা অতটা যোগ্যতা আমি অর্জন করতে পারবো সেই বিশ্বাসটা নিজের প্রতি ছিল না। এই বিশ্বাসটা অর্জন বা এই বিশ্বাসটা তৈরি হয়েছে এই একাডেমিতে এসে। শ্রদ্ধেয় শাহজাহান স্যারের সাথে যখন কথা বলি, স্যার আমাকে দেখে বা আমার মধ্যে কিছু আছে সেটা হয়তো বুঝতে পেরেছিলেন, যেইটার কারণে তিনি আমাকে সঠিক নির্দেশনা দিয়েছেন যেন আমি আমার যেই ল্যাকিংসগুলো আছে আমার যেই যোগ্যতাগুলো দরকার একজন ক্যাডার হওয়ার জন্য বা আমি ভালো একটা স্থানে যাওয়ার জন্য সেগুলো যেন আমি অর্জন করতে পারি, সেই চেষ্টা বা সেই দিক নির্দেশনা সঠিক যে পথ সেটা স্যার আমার মধ্যে দিয়েছিলেন। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি আমি আজকের অবস্থানে আসতে পারতাম না যদি আমি এই একাডেমিতে না আসতাম। কারণ হচ্ছে এখানের যে সহায়ক পরিবেশ, এখানে আন্তরিক যে সাপোর্টগুলো সেগুলো কোথাও অন্য কোথাও আপনি পাবেন না। স্যার ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় হ্যান্ডেল করেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, পড়াশোনা শুধু ক্লাস আর পরীক্ষায় মধ্যে সীমাবদ্ধ না, অনেক কিছু এখানে বাড়তি সহায়ক হিসেবে আপনার জন্য কাজ করে, বিভিন্ন বিষয়ে আপনার জন্য আবার প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। এই যে প্রতিবন্ধকতাগুলো এগুলো আপনাকে উত্তরণের জন্য কিছু মানুষ বা কিছু পরামর্শের দরকার হয়, যে পরামর্শটা আপনি স্যারের কাছে আসলে পাবেন এবং স্যার খুবই আন্তরিকতার সাথে ব্যক্তিগতভাবে জিনিসটা নিয়ে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে থাকেন। এখানে অন্য কোচিংয়ের মতো বাণিজ্যিক বা কমার্শিয়াল যে চিন্তাভাবনা সেটা কিন্তু এখানে নেই। একটা কথা বলবো হচ্ছে বিসিএস একাডেমি সম্পর্কে আমার মূল্যায়ন, এটাকে আমি আমার একটা পরিবার মনে করি। কারণ একটা পরিবার আপনি চিন্তা করেন, একটা পরিবারের যে সদস্যগুলো তারা প্রত্যেকে প্রত্যেকের ভালোর জন্য বা কল্যাণের জন্য কাজ করেন বা চেষ্টা করেন, তাদের মধ্যে যে বন্ডিংটা, তাদের মধ্যে একজনের ভালো করার জন্য যে চেতনাটা সেইটা বিদ্যমান থাকে। একইভাবে এখানেও একই রকম আমি পেয়েছি, এখানের প্রত্যেকটি সদস্য প্রত্যেকের জন্য সেভাবে একইভাবে কাজ করে, প্রত্যেকের ভালোর জন্য, প্রত্যেকের কল্যাণের জন্য, আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন, আপনার যে আশা আপনার যে অ্যাম্বিশন সেটা যেন আপনি অর্জন করতে পারেন সেই চেষ্টা প্রত্যেকে করে থাকে এবং প্রত্যেকে আপনাকে সেই সাপোর্টটা দিবে। আপনাকে সব ধরনের সাপোর্ট, মানুষের কিন্তু মেন্টালি সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি অনেক ধরনের সাপোর্টের কথা বলতে পারেন কিন্তু একটা মানুষ যখন খুব হতাশ থাকে, যখন মানসিকভাবে খুব অসহায় থাকে, তখন একটা ভালো কথা, একটা সুপরামর্শ তার জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি এটা অনেক টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা আপনি একজন সঠিক মানুষের কাছ থেকে পাবেন
যে আপনাকে সঠিক নির্দেশনাটা দিবে। এই জন্য আমি বলবো যে বিসিএস একাডেমিতে না আসলে আমি আমার আজকের অবস্থানে আসতে পারতাম না। আজকে আমি যে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি, মানসিকভাবে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছি, আমার আত্মবিশ্বাস যে লেভেল সেটা আমি অর্জন করতে পেরেছি এই একাডেমির জন্য। এই জন্য আমি বলতে চাচ্ছি সবাইকে, সাফল্য অর্জনের জন্য, আপনার সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে এই একাডেমিতে আসতেই হবে। এছাড়া আপনার সাফল্য অর্জনের অন্য কোনো পথ বা অন্য কোনো স্থান ফরিদপুরে বিশেষ করে আছে কি না আমার আসলে জানা নেই, বলবো যে নেই, কারণ হচ্ছে ফরিদপুরের মধ্যেই একাডেমি সেরা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা।